হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ ও ভারতের দুইজন লেজেন্ডারি সঙ্গীত শিল্পীকে নিয়ে। আর তারা হলেন বাংলাদেশের রুনা লায়লা এবং ভারতের লতা মঙ্গেশকর। আর কে সেরা সেটা আপনারাই জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন আর দেরি না করে মূল পর্বে শুরু করা যাক। আর প্রথমে যেটি থাকছে সেটি হলো রুনা লায়লার গাওয়া मेरा बाबू। मेरा बाबू छेल छबीला मैं तो नाचूंगी। अरे हिंदी गाने रुना लैला सर्वाधिक दर्शकप्रियता पान। द्वितीय नंबर जेटी থাকছে সেটি হলো রুনা লায়লার গাওয়া এই গানটি। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো। আর এই গানে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক সালমান শাহ। তৃতীয় নম্বরে থাকছে রুনা লায়লার চিঠি কেন আসে না এই গানটি। চিঠি কেন আসে না আর দেরি সহে না। আর এই গানে অভিনয় করেছেন চিত্রনায়িকা দিতি ও চিত্রনায়ক প্রসেনজিৎ। দর্শক, চতুর্থ নম্বরে থাকছে লতা মঙ্গেশকরের এই গানটি, নিঝুম সন্ধ্যায় পার্থ পাটিরা। নিঝুম সন্ধ্যায়। আর পঞ্চম নম্বরে থাকছে লতা মঙ্গেশকরের তুমুল জনপ্রিয় দিল তো পাগল হে এই গানটি। আর সর্বশেষ ষষ্ঠ নম্বরে থাকছে গানের কিংবদন্তি লতা মঙ্গেশকরের আষাঢ় শ্রাবণ মানে না তোমন এই গানটি। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন।